রাজ্যে বা ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ চলছে, যেখানে প্রতি মাসের স্যালারি রয়েছে 29,000 টাকার ওপরে। আর চাকরিটি হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো তুমি পশ্চিমবঙ্গের যে কোনো জেলারই বাসিন্দা হও না কেন, ছেলে হোক কিংবা মেয়ে, এখানে আবেদনটি করতে পাবে। তো চলো জেনে নিই ডিটেলসে কিভাবে আবেদনটি করবে, কত তারিখ লাস্ট ডেট, কত তারিখে তোমার ইন্টারভিউ হতে চলেছে, সমস্তটাই আমি এই ভিডিওতে ডিটেলসে বলবো। তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, পুরোটি অবশ্যই দেখবে, আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেটস পেতে এক্ষুনি আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ, নোটিশটির নাম্বার আর ডেট দেওয়া রয়েছে। এখানে যে পদের জন্য নিয়োগটি করা হচ্ছে তা হলো ডাটা এন্ট্রি অপারেটর। এই ডাটা এন্ট্রি অপারেটর পদে, যাকে সংক্ষেপে DEO বলা হয়, এই ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। আর প্রার্থীর মাসিক বেতন রয়েছে এখানে 29,200 টাকা করে শুরুতে। এখানে কিন্তু নিয়োগটি করা হচ্ছে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে। তো যারা আবেদন করতে ইচ্ছুক এই ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য, প্রার্থীর বয়স হতে হবে 30 বছর বয়সের মধ্যে। 30 বছর বয়সের নিচে যে কোনো প্রার্থীরা এখানে আবেদনটি করতে পাবে। তো এই ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হয় চলো জেনে নিই। তোমাকে যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন পাস করা থাকলেই হবে, সঙ্গে কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তবেই তোমরা এখানে আবেদন করতে পাবে। আর প্রতি মাসে 29,200 টাকা করে স্যালারি পেয়ে যাবে। তো তুমি যদি আগ্রহী এবং ইচ্ছুক প্রার্থী থেকে থাকো, তবে তোমাকে আবেদনটি তো করার জন্য ভাবতে হবে। এখানে কোনো প্রকার আবেদন করতে হবে না। সব থেকে যে মজার কথা হলো, এখানে কোনো প্রকার আবেদন করতে হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যেহেতু নিয়োগটি করা হচ্ছে, তাকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে সুন্দর করে ফিল আপ করে যা যা ডকুমেন্টস বলেছে তা নিয়ে তোমাকে 1 এপ্রিলে পৌঁছে যেতে হবে নির্দিষ্ট ঠিকানায়। ইন্টারভিউ ডেট টাইম বলে দেওয়া রয়েছে, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করে নেওয়া হবে। এখানে ইন্টারভিউর ডেট হলো 1 এপ্রিল সকাল 11টা থেকে। তো এখানে রিপোর্টিং টাইম বলা হয়েছে ক্যান্ডিডেটদের 9টা থেকে 10:30টার মধ্যে। 1 এপ্রিল 9টা থেকে 10:30টার মধ্যে প্রার্থীদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। আর ভ্যানুও বলে দেওয়া রয়েছে কোন স্থানে হতে চলেছে। যে সমস্ত শুধু এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য নয়, এছাড়াও বিভিন্ন পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেমন প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট স্টাফ, এছাড়া প্রজেক্ট নার্স, সঙ্গে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো তুমি যে পদের জন্য আবেদন করতে ইচ্ছুক, সেই পদের জন্য তোমাকে দেখে নিতে হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এজ লিমিট ডিটেলসে। তো প্রজেক্ট রিসার্চ পদের জন্য এখানে 56,000 টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হবে। তারপর প্রজেক্ট নার্স পদের জন্য 28,000 টাকা, সঙ্গে আরও 2,520 টাকা এইচআরএ, এ সমস্ত মিলিয়ে 30,532 টাকা করে দেওয়া হচ্ছে শুরুতেই। তো এখানে আর কী কী যোগ্যতা চাওয়া হয়েছে তা দেখে নেওয়ার জন্য অবশ্যই অফিসিয়াল নোটিশটি তোমাদের ডিটেলসে ডাউনলোড করে চেক আউট করে নিতে হবে। এই যে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে, শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করা থাকলে তোমার আবেদনটি করতে পাবে, আর প্রতি মাসে 29,200 টাকা করে স্যালারি দেওয়া হচ্ছে। যদি তুমি এখানে চাকরিটি করতে ইচ্ছুক থাকো, তোমাকে চলে যেতে হবে সরাসরি এই ঠিকানায়, কলেজ কাউন্সিল হল অ্যাডমিন ব্লক, মেডিকেল কলেজ, এইমস, বাথিন্ডা। এই ঠিকানায় পৌঁছে যেতে হবে 1 এপ্রিলে। তো হাতে সময় খুবই কম, তোমরা কি করবে, সবার প্রথম অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেবে। যদি অ্যাপ্লিকেশন ফর্মটি পেতে চাও, এক্ষুনি কমেন্টসে জানাবে, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কমেন্টসে জানাতে ভুলবে না। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে সুন্দর করে প্রিন্ট আউট করে বের করে ফটো সিগনেচার আর সুন্দর করে হাতে কলমে পূরণ করতে হবে। মোবাইল নাম্বার, ইমেল আইডি সব কিছু দিয়ে তোমাকে পূরণ করে চলে যেতে হবে নির্দিষ্ট ঠিকানা নির্দিষ্ট ডেটে, যদি তুমি এই চাকরিটি করতে ইচ্ছুক থাকো। এই ছিল আজকে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য একটি ইম্পর্টেন্ট আপডেট। যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই চলে যাবে 1 এপ্রিলে। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় শুনি, লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম প্রতিনিয়ত চাকরি আপডেটস পেতে এক্ষুনি আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।